নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে সংলাপে অংশ নেন 13 জন নারী নেত্রী। অনেকেই বলেন নিরাপত্তা, চলাফেরা, রাজনৈতিক দলগুলো থেকে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে নারীরা সমান অধিকার পায় না, উত্তরাধিকার না হওয়ার কারণে স্বাধীনভাবে নির্বাচনও করতে পারে না। তাই শুধু রাজনৈতিক দলগুলো নয়, নারী পুরুষ প্রশ্নে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার সুপারিশ করেন নারী নেত্রীরা। নতুন প্রজন্মের ভোটারদের কাছে নারী অংশীদারিত্বের বিষয়ে সচেতনতা সৃষ্টির পরামর্শও দেন। বাংলাদেশের পরিবেশে বিভিন্নভাবে নিরাপত্তার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর থেকে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সমান অধিকার পায় না। কতগুলো খুব সেন্সিটিভ ভালনারেবল স্পটস আছে প্রি এবং পোস্ট ইলেকশনের সময় থেকে, যেন সেখান থেকে তাদেরকে ভালো করে যেন সাপোর্ট দেওয়া হয়। চাপ প্রয়োগ না করে সম্মানের সাথে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণে নারীদের সুযোগ নিশ্চিত করা, সংসদে 1/3 আসন বরাদ্দ ও সরাসরি ভোটের ব্যবস্থা করার কথা বলেন নারী নেত্রীরা। সংরক্ষিত নারী আসন সংখ্যা, সেই নারী আসন সংখ্যা বৃদ্ধি করা এবং সরাসরি নির্বাচনে মনোনয়ন না, নারীরা যেন কোনো মানে পারিবারিক বা রাজনৈতিক দল অথবা টাকার ব্যবহারের অংশ না হয়, তারা যেন তাদের সিদ্ধান্ত মতামতটা ঠিকভাবে দিতে পারে। এছাড়া অনেকেই না ভোট রাখার বিধান এবং সহিংসতা এড়াতে পার্বত্য এলাকা ও সংখ্যালঘুদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে বলেন। কয়েকটি দল সকল পর্যায়ের কমিটিতে 33% নারী সদস্য রাখার বিধান তুলে দেওয়ার কথা বলেছে উল্লেখ করে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন কেউ কেউ। আমি সেখানে যাতে না ভোট দিতে পারি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।